ভালো লাগবে, ওই আচরণ আপনি করবেন। একজন মানুষকে সবাই ভালোবাসবে না, একথাই ঠিক। একজন মানুষ সবার চোখে ভালো হবে না, একথাই ঠিক। একজন মানুষ সবার হৃদয়ের মনিকোটায় ঢুকবে না, একথাই ঠিক। একজন মানুষ সবাই ভালোবাসার পাত্র হবে না, একথাই ঠিক। তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও, বিশ্ব নবী হওয়ার পরেও তো তার চাচাদের কাছে ভালো ছিলেন না, তার আত্মীয় স্বজনদের কাছে ভালো ছিলেন না। তার প্রমাণ হলো যে কোরআন সুন্নাহ মানলে বর্তমান প্রেক্ষাপটের বর্তমান ভাবটা দ্বারা আপনার উল্টা চলে যাবে। কেন? কোরআন সুন্নাহ মানলে তাদের অনুকূল হবে না, তাদের বিপরীত চলে যাবে। আর যখন তাদের বিপরীত চলে যাবে তখন তারা আপনার উপরে চড়াও হবে। কথা বলেন ঠিক না ব্যাটি? এই জন্য আচরণটাকে ভালো করতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। হঠাৎ বাড়ি মেহমান এসেছে, আপনি মুখখান কালো করে বসে আছেন। মেহমান যদি বুদ্ধিমান হয় তাহলে, পণ্ডিত মানুষ হয়, শিক্ষিত মানুষ হয় তাহলে ভাববে যে আমার আসাতে উনি খুশি হয়নি, ও আপনার বাড়ি কিছুক্ষণ ধরে থাকতে চাইবে না, আপনার বাড়ি থেকে বের হয়ে চলে যাবে, মেহমান টিকতে পাবে না। যার আচরণ খারাপ, যার আচরণ খারাপ, যার ব্যবহার খারাপ, তার কাছে জনগণ যায় না। যার আচরণ মিষ্টি, যার আচরণ মোলায়েম নরম, তার কাছে দেখবেন যে শুধু ওকে নিয়ে ভিড় করে। এই জন্য তো দেখবেন যে কিছু কিছু আলেমালামাদের অনেক জনগণ যেখানে যায় শুধু ভিড় জমে, আর একজন খালি হিংসায় ফেটে মরে যে আমার কাছে কেউ আসে না, ওর কাছে কেউ যায় কেন? আমার কাছে কেউ আসে না, ওর কাছে সবাই যায় কেন? তো তোমার কাছে কেমনে যাবে? তোমার আচরণ যে একেবারে নোংরার মতো নোংরা, থার্ড ক্লাস আপনার আচরণ, আপনার কাছে কেমনে যাবে? আমার আচরণ একেবারে নষ্ট আচরণ, আমার কাছে কেমনে মানুষ আসবে? মানুষ তো আপনার অহমিকা দেখে লাভ নেই, মানুষ তো এখন সবাই নিজেই নিজেকে মোশন নিয়ে রাস্তাঘাটে চলে। আগের যুগে মঙ্গল মাতবরকে দাম দিতে যুবক ছেলেরা মুরব্বীরা এখন দাম দিতে চায় না। কিসের হুজুর আর কিসের কি? ও পাঁচ বছর দশ বছরের ছেলে হুজুরের সামনে সিগারেটের ধোঁয়া উড়ে দিয়ে বলছে যে বাপের টাকায় খাবো তো তুর্কি। আবার বলছে যে আমি মাস্টার ডিগ্রি পাস। এক বেটা বোকা ছেলে, তোমার মাস্টার ডিগ্রি তুমি ডাস্টবিনে ছেলে দাও, তোমার মাস্টার ডিগ্রি পাস করার দাম নেই, তুমি তো ভদ্রতাই শিখতে পারো নি, তোমার মাস্টার ডিগ্রিতে কি হবে বেটা? এক বোকা ছেলে, তুমি তো নিজেকে সংশোধন করতে পারো নি, তুমি এখনো তোমার টাকনোর প্যান্টটা তোমার টাকনোর নিচে চলে আছে। তুমি কি বলো নিজেকে? তুমি কিভাবে বলো আমি এডুকেটেড পারসন? তোমার এডুকেট কে আল্লাহর নবী অ্যাকসেপ্ট করে না, আল্লাহ অ্যাকসেপ্ট করে না, তুমি এটাকে ফেলে দাও। আজ থেকে সংশোধন হতে হবে, নিজের চরকায় তেল দিতে হবে, নিজের কবরে অন্য কেউ যাবে না।